হ্যালো ইব্রান আশা করি সকলেই ভালো আছেন টেক থেরাপির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনার ফোন কেনার ক্ষেত্রে ফোনের ভিডিও রেকর্ডিংয়ের জায়গায় দেখবেন টেন এইট টিপি থার্টি এফপিএস টেন এইট টি সিক্সটি এফপিএস তো এই এফপিএস জিনিসটা কি এফপিএস হচ্ছে একটি ভিডিওর ফ্রেম রেট এফপিএস মানে ফ্রেম পার সেকেন্ড একটি ভিডিওতে যতগুলো ফ্রেম থাকবে সেই ভিডিওর এফপিএস তত হবে আপনারা শুনে থাকবেন থার্টি এফপিএস সিক্সটি এফপিএস তো থার্টি এফপিএস মানে হচ্ছে এক সেকেন্ডে ত্রিশটি স্টিল পিকচার বা ত্রিশটি ফ্রেম এবং সিক্সটি এফপিএস হচ্ছে এক সেকেন্ডে ষাটটি স্টিল পিকচার ভিডিও বলতে আসলে কিছু নেই অনেকগুলো স্টিল পিকচার একত্রিত হয়ে এক সেকেন্ডের একটি মোশন তৈরি করে যা ক্রমাগত হওয়ার ফলে আমাদের চোখে এটা ভিডিও বলে মনে হয় এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন ফ্লিপবুকের মাধ্যমে ফ্লিপবুকের প্রথম পেজে যে ইমেজটা থাকে সেকেন্ড পেজে সেই ইমেজটা ডানে অথবা বামে একটু সরানো থাকে এভাবে ফ্লিপবুকের ইমেজগুলো একটি থেকে আরেকটি দূরত্ব থাকে তো এই সবগুলো ইমেজ যখন আপনি একসাথে দেখবেন তখন এই ইমেজটাকে আপনার অ্যানিমেশনের মতো মনে হবে এই ফ্লিপবুকের প্রতিটা পেজ একের পর এক চেঞ্জ হওয়ার ফলে এটা আমাদের কাছে ভিডিওর মতো মনে হয় বা মনে হয় এই ফ্লিপবুকের ভিতরে ইমেজটা মুভ করছে আপনারা ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করার সময় সেটিংসে দেখবেন এখানে লেখা থাকে ফোর কে থার্টি এফপিএস টেন এইট টিপি সিক্সটি এফপিএস টেন এইট টিপি সিক্সটি এফপিএস মানে হচ্ছে এই ক্যামেরাটা এক সেকেন্ডে ষাটটি স্টিল পিকচার ক্যাপচার করে এবং এই ক্যামেরাটা ষাটটি স্টিল পিকচারকে একসাথে একত্রিত করে দেয় যার ফলে টেন এইট টিপি সিক্সটি এফপিএসের ওয়ান সেকেন্ড হয় তো আপনি ক্যামেরা দিয়ে যত সেকেন্ড ভিডিও করবেন এই ভিডিওটা টেন এইট সিক্সটি এ ভিডিওটা কন্টিনিউ হতে থাকবে টেন অর্থাৎ ফুল এইচডির ষাটটি পিকচার যখন এক সেকেন্ডে ক্যাপচার করা হবে তখন এটাকে বলা হয় টেন এইট টিপি সিক্সটি আপনি যদি ফোর কে থার্টি এফপিএসে ভিডিও শুট করেন সেক্ষেত্রে আপনার ক্যামেরাটা ফোর কে রেজুলেশনের ত্রিশটি স্টিল পিকচার ক্যাপচার করবে এবং আপনি যত সেকেন্ডের ভিডিও করবেন আপনার ক্যামেরা এই ধারাবাহিকভাবে এই স্টিল পিকচারগুলো ক্যাপচার করে আউটপুটে আপনাকে একটি ভিডিওর মতো দেখাবে আপনি যখন ফোর কে থার্টি এফপিএসে একটি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন সেই ক্ষেত্রে এই ক্যামেরাটা স্টিল পিকচার ক্যাপচার করতে থাকে এবং আপনি যখন এই ভিডিওটা শেষ করেন এবং যখন আপনি এই ভিডিওটা আউটপুট দেখতে চান সেক্ষেত্রে এই ক্যামেরা তার প্রসেসিংয়ের মাধ্যমে এই সকল পিকচারকে অ্যাটাস্ট করে আপনার সামনে আউটপুট দেয় যার জন্য আমাদের কাছে এই স্টিল পিকচারগুলোকে একটি ভিডিওর মতো মনে হয় অন্যদিকে স্লো মোশন ভিডিও করতে গেলে এর অ্যাপ অনেক বেশি হয়ে থাকে আপনারা যদি স্লো মোশন করে থাকেন তাহলে আপনাদের ফোনে বা ক্যামেরায় সেটিংসে হয়তো দেখে থাকবেন নয়শো ষাট অ্যাপ পিএস তো নয়শো ষাট মানে হচ্ছে আপনার এই ক্যামেরাটা এক সেকেন্ডে নয়শো ষাটটি পিকচার ক্যাপচার করবে তো নয়শো ষাটটা পিকচার যদি একসাথে সে ক্যাপচার করে এর ফলে সেই ভিডিওটা অবশ্যই স্লো হবে কারণ নয়শো ষাটটি পিকচার যখন এই ক্যামেরাটা আপনাকে আউটপুট হিসেবে দেখাবে এটা অবশ্যই স্লো হবে এটাই স্বাভাবিক তো এই ক্যালকুলেশনটা একদম সিম্পল এজন্যই নর্মাল ভিডিও থেকে স্লো মোশন ভিডিওর অ্যাপিএস গুলো অনেক বেশি হয়ে থাকে কারণ এই স্লো মোশনের মাঝে অনেকগুলো পিকচার ক্যাপচার করে যার কারণে আমরা স্লো মোশনের মাধ্যমে অনেক ডিটেলস খুব সূক্ষ্মভাবে দেখতে পারি এখন কথা হচ্ছে আপনি যদি একটি আইডিয়াল ভিডিও করতে চান তাহলে আপনার কত এফপিএস এ একটি ভিডিও শুট করা উচিত হবে নর্মালি আমাদের চোখ চব্বিশ থেকে ত্রিশ এফপিএস টাকেই নর্মাল মনে করে টোয়েন্টি ফোর এফপিএস টাকে বলা হয় সিনেমেটিক এফপিএস হলিউড এবং বলিউডের যে মুভিগুলো এই মুভিগুলো কিন্তু টোয়েন্টি ফোর শুট করা হয়ে থাকে কারণ এই মুভিগুলোর যদি বাড়ানো হয় তাহলে প্রতি এফপিএস এর জন্য তাদের আলাদা করে চার্জ দিতে হয় তো এই জন্য তারা সিনেমেটিক এফপিএস হিসেবে টোয়েন্টি ফোর এফপিএসটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং আমরা যে মুভিগুলো দেখে থাকি এই ম্যাক্সিমাম মুভিগুলোই টোয়েন্টি ফোর এফপিএস এর হয়ে থাকে এবং আপনারা যখন অ্যানিমেশন মুভিগুলো দেখে থাকেন অর্থাৎ কার্টুন যে মুভিগুলো রয়েছে এগুলি কিন্তু টোয়েন্টি ফোর বা থার্টি এ শ্যুট করা হয় না এই মুভিগুলো অবশ্যই সিক্সটি এ শ্যুট করা হয় এর ফলে এই কার্টুনগুলোকে আমাদের চোখে খুবই জীবন্ত মনে হয় কারণ এই কার্টুনগুলোর মুভমেন্ট সিক্সটি এ খুবই স্মুথ থাকে তো মানুষের মুভমেন্ট এবং একটি কার্টুনের মুভমেন্ট আমরা যদি এই দুইটা কে একত্র করে ফেলি তাহলে কিন্তু সেটা আমাদের চোখে রিয়েলিস্টিক লাগবে না কারণ মানুষের মুভমেন্ট টোয়েন্টি ফোর টু থার্টি এফপিএস আপ কিন্তু একটি কার্টুনের মুভমেন্ট যদি টোয়েন্টি ফোর টু থার্টি এফপিএস হয় সেক্ষেত্রে কিন্তু এই কার্টুনটাকে কেমন স্লো স্লো মনে হবে তো এই কারণে অ্যানিমেশন মুভিগুলোতে এস সিক্সটি হয়ে থাকে এবং নর্মালি যে মুভিগুলো আমরা দেখে থাকি সেই মুভিগুলোর এস হয়ে থাকে টোয়েন্টি ফোর ইউটিউব বা টিভিতে যে নিউজগুলো দেখে থাকেন এই বিডিওর এস হচ্ছে থার্টি অ্যাপপিএস এই থার্টি এসটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফ্রেম রেট সিক্সটি এফপিএস এর ভিডিওকে আমাদের চোখে অনেকটা কার্টুনের মতো মনে হয় এই ভিডিওটাকে রিয়েলিস্টিক মনে হয় না সিক্সটি এফপিএস এর ভিডিওটাকে আমাদের চোখে একটু আনন্যাচারাল বলেই মনে হয় আপনি যদি সফটওয়্যার মাধ্যমে ভিডিও এডিট করে স্লো মোশন করতে চান তাহলে সেই ক্ষেত্রে সিক্সটি এফপিএস এর ভিডিওটিকে আপনি যখন থার্টি এফপিএসের রেন্ডার করবেন তখন এই ভিডিও সাইজ হয়ে যাবে অর্ধেক অর্থাৎ তখন এই ভিডিওটি সিক্সটি এফপিএস এর তুলনায় থার্টি এফপিএসের ভিডিওটা অর্ধেক স্লো হবে তো আপনি যদি এই চার গুণ স্লো করতে চান সেক্ষেত্রে আপনার ভিডিওটি শ্যুট করতে হবে ওয়ান টোয়েন্টি অ্যাপপিএসে ওয়ান টোয়েন্টি অ্যাপপিএসে আপনি ভিডিও শ্যুট করলে এটা থার্টি অ্যাপপিএসে যখন আপনি ভিডিওটা রেন্ডার করবেন সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনি চার গুণ স্লো করতে পারবেন তো একশো বিশ থেকে যখন আপনি থার্টি এ ভিডিওটা স্লো মোশন করবেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওটার কোয়ালিটি নষ্ট হবে না এবং আপনি যদি ফোন বা ক্যামেরার মাধ্যমে এই ভিডিও স্লো মোশন করতে চান তাহলে আপনার অ্যাপ যত বাড়বে আপনার স্লো মোশন তত বেশি হবে একটি ভিডিওর অ্যাপ যত বেড়ে যাবে সেই ভিডিওটা তত স্লো মোশন হবে তো আপনার ফোন বা ক্যামেরা ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে আপনি স্লো মোশন করতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ